বন্যার্তদের সহায়তায় সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ কুমিল্লা সার্কিট হাউসে জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভায় এ কথা বলেছেন তিনি। আমি আমার এক মাসের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছি এবং সকল পক্ষের কাছে আমাদের এই আহ্বানটা থাকবে এবং বাংলাদেশ সেনাবাহিনীও তাদের সকল সেনা কর্মকর্তাদের সেনা সদস্যদের একদিনের বেতন ত্রাণ তহবিলে জমা দেওয়ার ঘোষণা দিয়েছে। তো সবাই যদি আমরা এভাবে এগিয়ে আসি তাহলে অর্থনৈতিক সংকটটাও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে মোকাবিলা করতে পারবো।